একই রাতে শান্তিপুরের পৃথক দুটি এলাকা থেকে গৃহস্থের ঘরের মধ্য থেকে উদ্ধার কালাচ এবং গোখরো। গভীর রাতে শান্তিপুরে দুটি পৃথক এলাকার গৃহস্থ বাড়ির ঘরের ভিতর থেকে পরপর দুটি বিষধর সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জানা যায়, গতকাল গভীর রাতে শান্তিপুর হরিপুর অঞ্চলে মনসাতলা এলাকার একটি গৃহস্থ বাড়ির ভিতরে ঢুকে পড়ে একটি বিষধর গোখরো সাপ। আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে। খবর দেয় শান্তিপুরের বন্য প্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। ঘটনাস্থলে গিয়ে বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। পরবর্তীতে শান্তিপুর এক নম্বর ওয়ার্ডের দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় একটি গৃহস্থ বাড়ির ভিতরে আবারও ঢুকে পড়ে একটি বিষধর কালাচ সাপ। ওই পরিবারেও আতঙ্ক সৃষ্টি হয়। আবারও ফোন করে শান্তিপুরের বন্য প্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। ওই গভীর রাতেই ওই গৃহস্থ বাড়িতে গিয়ে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা। এরপর বেশ খানিকটা সময় চেষ্টায় ওই বিষধর কালাচ সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। উদ্ধারকারী অনুপম সাহা জানান, দু নম্বর গেট সংলগ্ন এলাকায় একটা বাড়ি থেকে কালাচ সাপ উদ্ধার করলেন, কি বলবেন? এখন বাজে প্রায় রাত 12টা। তো এখন আমি আছি শান্তিপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত দু নম্বর রেলগেট এলাকার একটি বাড়িতে। সেখান থেকে একটি বেশ বড় সাইজে কালাচ সাপ উদ্ধার হলো। তো এলাকারই এই বাড়ির বাসিন্দা, সে যখন তার গায়ে পা পড়েছিল সে সাবধানতার সঙ্গে সেখান থেকে সরে যায়। সাপটাকে এখন উদ্ধার করা হলো। সাপটিকে বাদুর পলাশগাছি ফরেস্টে দিয়ে আসা হবে সুস্থ প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য। এই যে মাঝে মাঝে কালাচ সাপ উদ্ধার হচ্ছে, মানুষকে কি বার্তা দেবেন? মানুষকে বার্তা দেওয়ার একটাই, যে অন্ধকার জায়গায় অ্যাভয়েড করতে হবে, বালিশ বিছানা ঝেড়ে শুতে হবে এবং অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। সাবধানতা এবং সচেতনতাই হচ্ছে সাপের উপদ্রব থেকে বাঁচার একমাত্র উপায়। থ্যাংক ইউ। কি বলবেন? হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিপুর মনসাতলা এলাকার একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে একটি গোখরো সাপ মাঝারি সাইজের উদ্ধার হলো। এসে যেটা দেখলাম, বাড়িতে দুটো ছোট বাচ্চা রয়েছে, পরিবার খুব আতঙ্কে ছিল। তো সিঁড়ির নিচ থেকে সাপটাকে উদ্ধার করা হলো। এখন সাপটাকে বাদুর পলাশগাছি ফরেস্টে দিয়ে আসা হবে সুস্থ প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়ার জন্য। এই পরিস্থিতির মধ্যে মানুষকে কি বার্তা দেবেন? বার্তা দেয় একটাই, সাপ থেকে বাঁচার উপায় হচ্ছে সাবধানে থাকতে হবে, সচেতন থাকতে হবে, কারণ আশেপাশে বন জঙ্গল পরিষ্কার রাখতে হবে, বাড়িঘর জঞ্জাল মুক্ত রাখতে হবে। আপনার নাম? আমার অনুপম সাহা, বন্য প্রাণী। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।